আমার কাছে এসেছো বলে এত সুন্দর লাগছে না? সত্যি তোমাকে যদি আমার বন্ধু দেখে, আমার বন্ধু বড় খুশি হবে। পায়রা চলো না, চলো আজ তোমাকে নিয়ে খেলাধুলা করতে করতে আমার বন্ধুর কাছে চলে যাব। সত্যি চলো পায়রা চলো, আমি তোমাকে সুন্দর করে এখানে গান শোনাবো, গানের ছন্দে ছন্দে বন্ধুর কাছে চলে যাব। ওই আমি কত কথা কয় আমার, কত কথা কয়
বাঁচতে পারি না, অনেক যেন বিলম্ব হয়ে গেল, আর দেরি নয়, চলো চলো আমি আমার বন্ধুর কাছে তোমায় নিয়ে যাব। চলি বন্ধু, বলি ও বন্ধু, বন্ধু আজ আমি তোমার কাছে এসেছি। আশীর্বাদ করিব, তুই যেন বিশ্বমাজের বিশ্বপূজিত হতে পারিস। দিদি আজ আমি কি করে বিশ্বমাজে বিশ্বপূজিত হতে পারবো? তোমার বুদ্ধিতে আমি চাঁদের আমি সর্বস্ব শেষ করেছি, তথাপি ওই চাঁদ আমার জন্য পুষ্পঞ্জলি অর্পণ করছি না দিদি গো। আজ লক্ষ্মীদারকে পায়রা দিয়ে বিয়ের কথা ভুলে দিয়েছি, আমি কি করবো বলো দিদি? সে কি বলবো, লক্ষ্মীদারের হাসতে দিয়েছি কি মান পায় না, ওই জন্যই বুঝি মনে করেছিস? শোন হ্যাঁ দিদি, ভয় নেই, তুই শুধুমাত্র আমার বুদ্ধির সাথে কাজ করি, আমি নিশ্চয়ই তুই একদিন না একদিন বিশ্বমাজের বিশ্বপূজিত হতে পারবি। আমি আমার কি করতে হবে দিদি? এই মুহূর্তে তোরাই পর্দার রূপ রেখে এক সুন্দর বৌমারূপ ধারণ করবি, আমার এই নাকার রূপ ধরে রেখে আমি সুন্দর ভাবে এক বৌমা শাশুড়িমার রূপ ধারণ করবো। বৌমা শাশুড়িমা সেজে এই মুহূর্তে যাবো লক্ষ্মীদারের কাছে, যেইভাবে অন্য কেন ছলে বলে কৌশলে পরিবেশন বদল করে বৌমা শাশুড়িমার রূপ ধারণ করে ছুটে যাবো সেই লক্ষ্মীদারের কাছে। বেশ তাই চলো দিদি, চারে যাবি যদি আমি তোমাদেরকে দুইজনকে বাবা বলছি। এটা বুঝতে পারলে না বাবা, তোমরা যে দুইজন রয়েছো তোরা ঠিক আমার ছেলের মতো, আচ্ছা ওই জন্য আদর করে তোমাদের
দুইজনকে বাবা বলছো তাই আমরা আপন করে তাহলে মা বলি বলো বাবা বলো মা মা দুডু মা বন্ধু শুনুন এইভাবেই রাখতে হয় মা সত্যি বাবা তোমার কত আদরই যা নাভি থেকে বের করছি মা আর একটু মন ভরে ডাকো তো বাবা মা এটা ভালো এটা ঠিক মোশন মতো হয়ে যাবে ওরে মা এটা বলো আরিয়া গুরু মতো হলো চাক বাবা বলছিলাম কি বলো তোমাদের কাছে এসেছি বড় আশা নিয়ে এসেছি বাবা কি আশা তোমরা আগে কথা দাও আমার আশা তোমরা পূর্ণ করবে বন্ধু সুযোগ পেয়েছি হ্যাঁ মনের আশা পূর্ণ করতে পারবা অবশ্যই চেষ্টা করবো আমরা তা চশমাটা নিয়ে নাও বন্ধু চলো বলতে হবে পারবো হ্যাঁ পারবো বেশ বাবা কথা দিলে তো তাহলে কথা যখন দিয়েছো তাহলে এই মুহূর্তে আমার আশা পূর্ণ করবার জন্য তোমার হস্তের পায়রা দাও কই পায়রা না না আমার কাছে পায়রা নেই আমার কাছে পায়রা নাই তো কই পায়রা তোমার কাছে পায়রা আমি পায়রা দেখেছি কই পায়রা দেখেছো হ্যাঁ কই মা দেখো ওই যে পায়রার মাথা আমি দেখতে পেয়েছি মাথা ঢুকা মাথা ঢুকা না লাগে মাথা ঢুকা তাড়াতাড়ি বের করো মরে যাবে বাবা এটা দিতে পারবো না কেন তোমরা যে কথা দিলে যদি বলতে যে মোমো খাবা এই করবো সেই করবো আলাদা কথা ছিল কিন্তু পায়রা দিতে পারবো না দেখো বাবা তোমাদের পায়রা দেখবার পরে আমার বৌমা ছাড়া বড় উন্মাদ হয়ে পড়েছে এটা তোমার বৌমা হ্যাঁ বাবা তোমার বৌমাকে নিয়ে বাজারে যাও ওখানে বাইরে কিনে এনে দাও বলছিলাম যে মানুষের জিনিস চাইলে পাওয়া যায় না 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 তাই চলো এই মুহূর্তে বাজারে গিয়ে আমি তোমাকে দু দুটা পায়রা কিনে দেবো কি বলছিস তুমি বললো কি ওই আর পায়রা নিয়ে মনে আছে পায়রা দেখেছি ওই পায়রাই নেব ওর মুখে হুড়া মারো বন্ধু এই পায়রা দেওয়া যাবে না এই পায়রা হচ্ছে আমার জীবন এই পায়রাই মরণ এরকম মানুষের মুখ হয় বিটি ছেলের মুখ এরকম হয় গো বাপরে এক রাখার মতো মুখ গো ওবে কান্দ হবে তোমার মাল তুমি বন্ধু ওরা যখন পায়রা চাইছে ওদিকে পায়রা দেবে ওদিকে বলো বলো খেলাধুলা করে পায়রাটি আমাদেরকে আবার ফিরিয়ে দেবে মেহনা বানা মানে আমি বলবো না তোমরা যদি স্থানে থাকো তাহলে কিন্তু আমার বৌমা খেলতে পারবে না নাকি দেখছো না কত লজ্জাবতী আমার বৌমা ওকে মাকে হাইরে বৌমার লজ্জা রে কচলে কচলে এমন কান্দলো হাঁটুর উপরে কাপড় উঠে গেল লজ্জা বন্ধু পাতা বন্ধু দেখো যদি তোমরা না যাও তাহলে কি করবো জানো মারামারি করবো আসো এই মুহূর্তে পায়রা উড়িয়ে দাও এই পায়রা উড়িয়ে দিও না এই পায়রা আমার বন্ধুর জান আমার বন্ধুর প্রাণ আমার বন্ধুর টিয়া আমার বন্ধুর ছায়ার পিতা ছায়ার পিতা প্রাণের প্রিয় কত সুযোগ করে দিলাম সত্যি এই সুযোগের মাঝে তোমার কাছে তোমাকে সমাধান করতে হবে আর যদি সমাধান না করতে পারো তাহলে কোনোদিন বিশ্ব মাঝে বিশ্ব পুজিত হতে পারবে না তাই এই মুহূর্তে পায়রাকে সুন্দর ভাবে গান শুনিয়ে উড়িয়ে দাও উজানি নগরে রয়েছে বেহুলা
আমার কাছে গান শুনবে? কিচ্ছু বলছি না পায়রা, অভিমান করেছি তোমার উপর। অভিমান কিসের জন্য? গান শোনালেই তোমার সঙ্গে কথা বলবে। ঠিক আছে চলো তাহলে পায়রা কি আমরা গান শোনাবো। বকুল চাপাই না দিল সর, বকুল চাপাই না দিল সর, হাওয়াই ভেসে ভেসে শিশির ভিজা ভিজা, শিশির ভিজা শিউলি ঝরে ভরে বাতাসে সর, ভরে বাতাসে Yeah.
পিয়া বলে বলি গা কৃষ্ণের পিয়া পিয়া বলে চলো এই পায়রা কিনে আমাদের সেই ফুল বাগানে গিয়ে খেলাধুলো করছো। আমাদেরকে একটু যেতে দেবো পায়রা পিরিয়া পায়রা বাপ মা হ্যালো
বন্ধু দাড়ি মারেছে দাড়ি মারেছে বন্ধু তুমি কি করছো এটা পায়রা মনে করছিল বন্ধু না বন্ধু এটা পায়রা নয় এটা আইলা পায়রা সখি কি রে ইমা তেরি মেজি তেরি মেজি তেরি মেজি বন্ধু তুমি কি করছো শোনো শোনো আমি পায়রা নিতে এসেছি তাই তুমি অবাক হয়ে আছো তাই না জানো বন্ধু আমি যে মেয়েটাকে দেখলাম যে মেয়েটাকে আমি এক নজরে দেখেছিলাম সেই মেয়েটা এত সুন্দর আমি ভাবছি এই মেয়েটির মতো সুন্দর আর এই পৃথিবীতে কোনো মেয়ে নেই জানো বন্ধু মেয়েটাকে দেখবার পরে মনে হচ্ছিল কি ওই মেয়েটার সঙ্গে আমার কোনো আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক আছে নাহলে বলো তো বন্ধু ওই মেয়েটাকে কেন দেখবার পরে আমি অন্যদিকে নজর দিতে যাচ্ছি না আমি অন্যদিকে তাকাতেও চাইছি না কেন জানো বন্ধু মেয়েটাকে না দেখবার পরে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি এর কথা শুনে বাঁচবো না কাকরার কুখে মরবো রে বন্ধু আমরা এসছি পায়রা খোঁজার জন্য মেয়ে পটাবার জন্য মেয়ে পছন্দ করার জন্য নয় মেয়েটার সঙ্গে আত্মার সঙ্গে আত্মার কোন গমের রুটির সম্পর্ক আছে বাদল ঠিক কর রে তাহলে জীবন মোর যাবে বন্ধু বন্ধু তুমি কি বলছো শোনো বন্ধু আমরা পায়রা খুঁজতে যাও পায়রা খুঁজছো আমি যাবো না আমি এই মেয়েটার কাছেই থাকবো জানো বন্ধু কেন থাকবো ওই মেয়েটার কাছেই পায়রা আছে কি ওই মেয়েটার কাছে পায়রা আছে মেয়েটার কাছে পায়রা আছে তুমি আমাকে বলোনি তুমি তো বলতেই সময় দাওনি আমাকে ছি 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 আরো পায়রা ওদের কাছে আছে তুমি বলছো মেয়েটার সঙ্গে কি সম্পর্ক আছে এ খুলতে পারলে ওই ওরে আমার বন্ধুর পছন্দ রে একটা তিরপাল কালার মেয়েকে পছন্দ করেছো ওই বলে বন্ধু তিরপাল কালার হলে তো চলে আমার মর্দামুখী এর বুঝে বন্ধু কি বলছো তুমি মেয়েটাকে এমনি করে দুর্নাম করো না মেয়ে খুব সুন্দর দেখতে একবার হার কালির মতো গো মেয়েটাকে কই দেখি দেখি এটা না আরো মেয়ে আছে তুমি দেখো ভালো করে আরো আছে হ্যাঁ আগে ঠিক আছে দাঁড়াও পর্দা হটাও হ্যাঁ পায়রা তোর বাপকে খাবে বাবরে মোজাই পিটছে নাকি একবারে ধোলো ভোক ভোক বাবরি তোকে মানায় গেছে কি হাতের শিরগুলো বিড়াই গেছে কি বাবরি ঝকমক লাগছে গোলাথের মেলা দিছে মেলা মেলা নয় মালা কুপাল নাল ফাটা নাল ফাটা নয় লাল ফোটা বাবরে না কেটে নলক ঝলক মলক গ্যা কাটিং দা টাটিং পরা লাফিং দা হাউস ওই ঘর হাউস দো বাং মারা কানা ঘর আমাদের পায়রাটাকে চোরের মতো চুরি করে নিয়ে এখানে খেলাধুলো করছো তোমাদের আমাকে বলছো গেট আউট
তোমাদের আমি উট নই, আমি গন্ডার। তোমাদের পায়রা চোর বেটি চুন্নি, ডাকাতের বেটি ডাকাতিনি। পাইলা মুখা ওই ঠাকুর মুখী, এই গামলা মুখী, এই কেটলি মুখী, এই বাস মুখী, এই বাতি মুখা। আমাদের হিম্মত করে বলো পাইরাটি আমাদের বন্ধু। আরে কি করছো তুমি? আমি তোমাকে মনে করো ওর দিকে হাত দিয়ে শিখে জানে। বাপ বাপ, শোনো শোনো, এইভাবে প্রমাণ দিলে ওরা আমাদেরকে পায়রা কিছুতেই দেবে না। ওদেরকে বুঝিয়ে বলতে হবে পায়রাটি আমাদের। চলো চলো আমার সঙ্গে, চলো 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 চলো, সাহস করে থাকবে, কেমন? ভয় করবে না। ভয় আমি করি? এই যে সুন্দরী, ওরে সপনাশ, তোর ভাষা ঠিক নাই আর মায়ের খাওয়ার বয়স নাই রে। কেন বন্ধু ফটান করে সুন্দরী কেন বলছো? কেন কেন বেহানি বলতে পারো না? মাসি পিসি মামি মাহুই গুলো বলো না। শুনো না, মেয়েটা রাগ করবে না, ও দেখতে খুব সুন্দর। তো সুন্দর মেয়ে কি সুন্দরী বললে না, ওরে রাগ করে না। চেগড়ার সাহস ভালো আছে। ওটা মাস্টারিটা দেখো সুন্দরী, আমি তোমায় বলছি, ওই পায়রাটি যে তোমার কাছে আছে না, পায়রাটি আমার, তাই পায়রাখানা যদি তুমি দিয়ে দাও আমাকে, এই পায়রা নিয়ে আমি চলে যাব। একবার বলছি, পায়রাখানা আমাকে দাও না, পায়রার জন্য আমি ছুটে এসেছি তোমার কাছে। দিয়ে দেবো সখী। না পায়রা নেই দেঙ্গা। শোনো, তোমরা যদি সত্যি পায়রার প্রমাণ দিতে পারো তবে আমরা দিয়ে দেবো। সত্যি বলছো? আমি প্রমাণ দেবো তাহলে তুমি পায়রা আমায় দিবে? ও জগৎ ছিল আমার সুখের পায়রা গো, ওড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে, পায়রা গো ওড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে, পায়রা গো। পোষা পায়রা গো।
রেনা সুন্দরী কত সুন্দর নাম না, ওদেরকে বলো পায়রাখানা জন্য আমাদের দিয়ে দেয়। বলছি কি, তোমাদের কাছে যে পায়রাটা আছে এই তো পরিচয় দিয়েছি, তাই বললাম কি পায়রাখানা দাও তাহলে মনে চলে যাবো। তোমরা প্রমাণ দিতে পারোনি তাই আমরা এই পায়রা আর দেবো না। তার মানে বুঝতে পেরেছি, প্রমাণ দিল ওরা আমাদেরকে পায়রা দিবে না, তাহলে আমাদের কি করতে হবে বন্ধু? আমরা যাবো না। ঠিক ঠিক, তোমাদের বাগানে আমরা থাকলাম, এবার আমরাও তোমাদের বাগান থেকে আর যাচ্ছি না। এবার দেখো, তোমাদের বাগান থেকে যাচ্ছি না। এবার আমরা বসলাম, টামনা টুমনি খেলবো। আমি বুঝিয়ে বলছি, মানুষ তো কথা বুঝিয়ে বল, কথা বুঝিয়ে বললে চলে যাবে। ঠিক আছে কাকু, ও কাকু তোমরা যাবে না বন্ধু? ওরে নিজের কপাল নিজে লাদ মার রে, কেন কি হয়েছে? যাকে বলছে ডার্লিং ওরা বলছে কাকু। ওরে আমার ভতিজি, ভতিজি নয় ভাতিজি, তোমরা যাবে না? না, তোমরা না গেলে আমাদের খুব উপকার হবে। কি হবে? আমাদের বাড়িতে দুটো চাকর আছে, ওদেরকে তাড়িয়ে দিব আর তোমাদেরকে কাজ করার জন্য রেখে নেব। বন্ধু কি কাজ করবে? চলো কাজ করবে। হ্যাঁ কাজ করবে। আমাদের বাড়িতে আছে মোষ গরু ছাগল, এরা তোমরা মাঠে নিয়ে যাবে। চলো 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 চলো। না 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 না,
বন্ধু আমি কোনোদিন কাজ করিনি, বিশ্বাস করো। তুমি রাগ করছো? পায়রা শুধু নয়, আমি রাগও করিনি, এই পায়রা আমি নিবো না বন্ধু, আর কাজও করবো না। চলো চলো দাঁড়াও দাঁড়াও। জানো বন্ধু, আমরা হচ্ছে ব্যাঙের জাত। ব্যাঙ যেমন জলে থাকলে সর্দিও হয় না, কাশিও হয় না, তুমি ঠিক বলেছো, হয় না সেরকম আমাদের। কে কি বললো আমাদের দুঃখ নাই সুখ নাই? কথাই বলি, মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না। মেয়ে দুটো সত্যি সত্যি আমাদেরকে ভালোবেসে ফেলেছে আমাদেরকে, হ্যাঁ, তাই মুখ ফুটে বলতে পারছে না। তাই তুমি একটা চাকরি করবে, আমি একটা চাকরি করবো। এই গরু চড়া আর সরষে তুলতে যাও, এটা চাকরি? হ্যাঁ, তুমি যাবে গরু চড়াতে, তোমার জন্য ওই মেয়েটা নিয়ে পান্তা পান্তা, আমি যাবো সরষা তুলতে, এই তিনটা মেয়ে নিয়ে যাবো আমাদের পান্তা। আর কাঁকড়া ধরতে তো কি ওই প্রেমের গল্প কথা, তুমি ঠিক বলেছো বন্ধু। কথাই বলে বন্ধু, যেই মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটে। বেশ, শুধু লাইনে থাকবে না, ঠিক আছে? এই যে শোনো সুন্দরী, আমরা আর যাচ্ছি না, তোমাদের কাজ করবার জন্য আমরা প্রস্তুত। নাও নাও, কি কাজ করাবে চলো। সখি কেমন হয়ে গেল? আমার বুদ্ধি কাজে লাগবে না। দেখো তোমার বুদ্ধি যখন কাজে লাগে না, তাহলে আমি বুদ্ধি লাগাই বলতো? আমার বুদ্ধি তো হ্যাং হয়ে গেল, বল তোর বুদ্ধি বল। এত বড় যুবক ছেলে না করতে গেল বিয়া, এত বড় আমিও করবো না, আমি চিরকুমারী হয়ে থাকলে কে করবে সখী? কেউ করবে না। আমি তো করবোই না, বুড়ি হয়ে গেলেও করবো না। এই করবি, তুই করবি না? দেখাশোনা করার দরকার নাই, বয়স হয়ে গেলে মাসে মাসে ভাতার পাবো। বন্ধু সপনা, কুমারী মেয়ে যারা আছে তাড়াতাড়ি বিয়ে করে নাও কুমারী মেয়েরা। আর তোমরা যদি ভুল করো, বিয়ে এখন না করো, এই মেয়েটা মাসে সব ভাতার দিবে, তোমরা একটাও পাবে না। দেখো সখি, তুমি যেটা বলছো সেটা নয়। কি ওটা? সেটাকে বৃদ্ধ ভাতা বলে। আগে তো বলবি, তাহলে তুমি বিয়ে করবে না, ভাতার দিবে বলে, তাহলে বলে দিই। ও গো আমার সাচার লাগো, আমার সাচার কেন কেন লাগে কোন সুবে গুমানে কোন জলে তুই বামাড়ো আমার সবথেকে কাছের বন্ধু, আমি বন্ধুকে মরতে দেবো না। কি বলে জানো, বন্ধু বলবো কি বলে তবে শোনো, ওই আমি কথা সুন্দরী আমি তুই বা ও
মেয়েটার স্বভাব ভালো না। কেন? কেন? আমি যেমন মরতে গেলাম, আমাকে পা তুলে আশীর্বাদ করলো, ওর বারো বন্ডা প্যান আমি দেখতে পাই গেলাম। এই লজার কথা বলতে নেই, মেয়েটা তোমাকে মনে প্রাণে হয়তো ভালোবেসে ফেলেছে। আমি একটি কথা বলবো তোমাকে, জানা বন্ধু, মেয়েটাকে আমি তোমাকে প্রথমেই বলেছি, ওকে দেখবি দেখেই মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই চলো না বন্ধু, মরতেই যদি হয় আমি একসঙ্গে মরবো, চলো তুমি হবে। আমি বলছি পায়রাখানা দাও, বলেছি নেই পায়রা আমি দিতে পারবো না, সুন্দরী পায়রা তুমি আমায় দিলে না, পায়রা 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 বলে আমি তোমার কাছে অপমান 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 হলাম, আজ এই তোমার কাছে এসে প্রতিজ্ঞা করছি এই অপমানের প্রতিশোধ আমি তোমার কাছ থেকে কড়াই গন্ডায় আদায় করে নিয়ে যাবো, কথা দিয়ে গেলাম আমি উজানের মুখে দাঁড়িয়ে, তোমার সাত দিনের মধ্যে তুমি বিয়ে করে নিয়ে যাবো, কথাটা যেন মনে। বাপরে হিম্মত বালারে, আমি ভাবলাম যে এই রাইকে গেল হয়তো দু চার চোর খাবে না দিবে, কি বললা? বিয়ে করব। বাহ 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 বাহ, লক্ষ টাকা ব্যয় করে তোমার পিতা দিয়েছিল গিরিবাজ পায়রা, পায়রা তো গেল গেল, তারপর কি বলছিল? বাবা আমার ফাল্লা, আমার নাম তাস্কা, তোমার বাবার নাম ভুস্কা, জ্যাং করে হোক আর ত্যাং করে হোক, ত্যাং করে হোক আর অং করি হোক, তোমাকে আমি ভুয়া করে নিয়ে যাব। বিয়ে বিয়ে করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাগ কাকে বলে জানো, রাগ রাগ বেটা ছেলে রাগ দিয়ে খেলাও তুমি, ঠিক আছে চলো তো দেখবো তোমাকে বাড়িতে বিয়ে করে গেলে আরো খরচ, হাত দাও, কাপড় দাও, ছায়া দাও, শাড়ি দাও, ব্লাউজ কিছু দাও, ব্লাউজ কিছু নাই, ব্লাউজ ব্লাউজ দেখো বেটা ছেলে, ঠিক আছে চলো চলো শোনো। আরে তুমি আমাকে মারছো কেন? মরবি নিয়ে দিতে কি করবে ওই ইয়ার গুণ আমার দোষ, তুমি তো মারছো, তুমি যাচ্ছ না আমার হাত পাগল, ঠিক আছে আমি দূরে যাচ্ছি, দূরে যাও
শোনা সুন্দরী, বলো যেদিন আমার বন্ধু, তোমাদের সুরসুরিকে, সুরসুরি না সখীকে, সখীকে বিয়ে করতে আসবে, সেদিন আমি বরযাত্রীর সঙ্গে এক বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো, কি করবে, আর সেই বাজিগুলো তোমাদের মাথায় ফুটাবো, ভটাম ভটাম চটাম 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 চটাম, তোমাদের মাথা আমি একবারে নেইরা করে দেব। তুমি কাই রে, হ্যাঁ আমার মাথায় বাজি ফুটাবে কে তুমি, আমি হাজার পারের বাল, এ হাসলে হবে না, খরচা আছে, বেটা ছেলে আমি মেয়ে ছেলের কাছে হেরে যাবো না, মাথা খারাপ, আমি হেরে যাবো না, এখানকার সব বেটা ছেলে হেরে যাবো, তুমি যদি হাজার পার বাল, আমি কিন্তু সুইচ, আমাকে দাবানো তুমি ভোল্টেজ পাবো না, তুমি আমাকে চেনো, ওরে আধামুড়ি পড়লাবে চিরে, তুমি কি আধামুড়ি, আমি দশ ঘরার জেনারেটর, জীবনে কিছু নেই বলছে আর দশ ঘরার জেনারেটর, বলো তুমি তো দশ ঘরার জেনারেটর, আমি বারো ঘরার হ্যান্ডেল, হ্যান্ডেল ছাড়া জেনারেটর স্টেল দিবে না, হ্যান্ডেল ঢুকে দিয়ে যখন মোর্চার মারবো তখন জেনারেটর বলবে করে লাগল খারা ইঞ্জিন, বাই বাই, কালকে পায়খানা করতে গিয়ে ওইদিকে দেখতে পাই, আর তোর মুখে ঝাঁটা, মাকে মেয়ে ছিল ওই এত বড় কথা, তোরা পাঠি আর আমরা পাঠা, ছেলেটা মধুমাখা হরির নাম বলে না, কে জানি তোমরা শুনোনি, না আমি শুনি, আমিও তো শুনি, শুনিসনি, চলে গেল রে, কেন হলো না, মেয়ে ছেলেকে ডার্লিং বলা হয়, ছেলেদেরকে ডার্লাং বলা হয়, ছেলেগুলো যেভাবে কথা বলে গেল নিশ্চয়ই পাড়াটা তাদের, বন্ধু চাচা চিঠিতে দেখেছি চিঠিতে লিখেছি সে যেন আসে, চা নিয়ে আসবে, গ্রুপ রুমে চা।